নমস্কার আমার নাম ডক্টর অংশুমন মুখার্জি আমি একজন পারমোনোলজিস্ট আর আমি আজকে কথা বলছি একটা পদ্ধতির ব্যাপারে আমাদের পারমোনলজির একটা ইম্পর্ট্যান্ট পদ্ধতির ব্যাপারে যেটাকে বলা হয় থোরাকোস্কোপি এর আগে আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন আমি একবার আলোচনা করেছিলাম যে ফুসফুসে জল জমার কারণ নিয়ে ফুসফুসে জল জমার অনেক রকম কারণ হয় সেটা হার্ট ফেলিওর হতে পারে সেটা লাং ক্যান্সার হতে পারে টিবি হতে পারে নিউমোনিয়া হতে পারে বিভিন্ন কারণে ফুসফুসে জল জমতে পারে এখন আমরা সেই জল জমলে এক্স রে করি অনেক সময় আলট্রাসাউন্ড করি এবং চেষ্টা করি সেই জলটাকে বার করে আর কেউ আলট্রাসাউন্ড গাইডেড করেন কেউ সিটি গাইডেড করেন বিভিন্নভাবে সেই জলটাকে বার করে সেটাকে টেস্টিংয়ে পাঠানো হয় আর কিছু ডিফারেন্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে ঠিক করা হয় যেটা কি ধরনের রোগের দিকে যাচ্ছে এখন কিছু ক্রাইটেরিয়া আছে যেখানে আমরা হানড্রেড পারসেন্ট শিওর হতে পারি না যেটা ম্যালেগনান্সির দিকে আছে অর্থাৎ ক্যান্সার হতে পারে নাকি প্লে নিউমোনিয়ার জন্য জল জমছে নাকি অন্য কোনো কারণ আছে আর সেক্ষেত্রে আমাদের প্লুরাল বায়োপসি করতে হয় প্লুরা কিছু জিনিস কী বস্তু প্লুরা হচ্ছে লাংসের বাইরের দেওয়ালে এবং বুকের ভেতরের দেওয়ালে দুটো পর্দা থাকে যে পর্দা দুটো খুব পাতলা খুব মসৃণ এবং নিজেদের ওপর গ্লাইড করতে পারে এরকম দুটো পর্দা সেগুলোকে বলা হয় প্লুরা সো প্লুরাল ইফিউশন হচ্ছে এই পর্দা দুটোর মাঝের অংশে জল জমা এখন যখন আমরা কোনো কারণ প্রপারলি খুঁজে পাচ্ছি না তখন আমাদের প্লুরাল বায়োপসি করতে হয় আর এই প্লুরাল বায়োপসির জন্য আগেকার দিনে বিভিন্ন ক্রুড টেকনিক ইউজ করা হতো এখন সে জায়গায় মেডিকেল থোরাকোস্কোপি বলে একটা পদ্ধতি ইউজ করা হয় মেডিকেল থোরাকোস্কোপিতে কি করা হয় এখন আর আমরা জেনারেল অ্যানাস্তেশিয়া করি না আমরা লোকাল অ্যানাস্তেশিয়া করে সে আপনার ডান দিকে জল জমেছে দিকে জায়গাটাকে ইউএসজি দিয়ে ডিনোট করে বুঝে নিয়ে যে হ্যাঁ এই জায়গায় জল আছে সেইখানটাকে লোকাল অ্যানাস্থেশিয়া করে কখনো কখনো পেশেন্টকে একটু ডিপ ঘুম পাড়িয়ে সেই জায়গাটার মধ্যে দিয়ে একটা ক্যামেরা ঢোকানো হয় আর সেই ক্যামেরাটা দিয়ে দেখা হয় যে প্লুরার যে ওপরের অংশটা প্লুরার উপরিভাগের অবস্থা কীরকম রয়েছে সেখানে ভেতরে বিভিন্ন রকমের গুটি থাকতে পারে ভেতরে ঘা থাকতে পারে ভেতরে ক্যান্সারাস গ্রোথ থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সেখান থেকে আমরা বায়োপসি নিই আর সেই বায়োপসিটাকে টেস্টিংয়ের জন্য পাঠানো হয় তো এই থোরাকোস্কোপির উপকারিতা কোথায় থোরাকোস্কোপির একটা বেসিক উপকারিতা হচ্ছে যে আমি প্লুরাল পুরো সার্ফেসটাকে একটা নেকেডাই এক্সামিনেশন করতে পারছি অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে প্লুরাল সার্ফেসটা কি অবস্থা আছে আর তার থেকে একটা মোটামুটি আন্দাজ করা যেতে পারে যে হ্যাঁ এটা ক্যান্সারস হতে পারে কি হতে পারে না এরকম একটা আন্দাজ করা যেতে পারে দ্বিতীয় কি যখন আমরা থোরাকোস্কোপি করছি তখন সাকসারের মাধ্যমে ম্যাক্সিমাম জলটাকে বাইরে বার করে দেওয়া যায় তাতে পেশেন্টের সিমটোম্যাটিক রিলিফও অনেকটা হয় শ্বাসকষ্ট কমে এক ধাক্কায় অনেকটা জল বেরিয়ে যাওয়াতে শ্বাসকষ্টটা বেশ অনেকটাই কমে আসে তৃতীয় সুবিধা হচ্ছে আমরা এই পর পরে একটা ড্রেন লাগিয়ে আসি আর এই ড্রেনটা দিয়ে রেসিডুয়াল যতটুকু জল বেঁচে থাকে সেটাও বেরিয়ে যেতে থাকে এর আরেকটা সুবিধা যে যদি দেখা যায় যে কোনো ক্যান্সারাস প্রবলেম এলো বা যদি দেখা যায় কোনো অন্য কোনো প্রবলেম এলো সেক্ষেত্রে আমরা প্লুরোডেসিস বলে একটা জিনিস করে থাকি প্লুরোডেসিস আর কিছুই না বিভিন্ন ওষুধের মাধ্যমে এই ড্রেনের মধ্যে দিয়ে ওষুধটা দিয়ে দেওয়া হয় ভেতরে যাতে কি না এই প্লুরা দুটো প্লুরা অর্থাৎ বুকের ভেতরের দিকে দেওয়াল এবং লাংসের ওপরের দিকে চাদর এরা দুজন পারমানেন্টলি গ্লুয়ের মতো আটকে যায় তাহলে ওই জায়গাটা আর ওই জায়গাটা পুরোপুরি অবলিটরেট হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং ফিউচারে ওখানে জল জমার সম্ভাবনা থাকে না তাহলে এভাবে আমরা মেডিকেল থোরাকস্কোপি করতে পারি যেটা খুব সহজ একটা পদ্ধতি উইদাউট অ্যানাস্থেশিয়া করা যায় লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে উইদাউট জেনারেল অ্যানাস্থেশিয়া করা যায় লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে পুরো জিনিসটাকে সম্পন্ন করা যায় এবং পেশেন্টকে চটপট রিলিফ দেওয়া যায় একই সাথে বায়োপসি মেটেরিয়াল নিয়ে সেগুলো পাঠিয়ে সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় থ্যাংক ইউ